হ্যালো, আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম কারণ মা আজকে খুব বিজি। আজকে আমাদের ঘরে বিপদ নাসিনী পুজো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। চ্যানেলটা এখনই বলে দিচ্ছি, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটা লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। আর বাকি তো মা তো আসবেই লাস্টের দিকে, কিন্তু এখন প্রিপারেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে। পুজো দেওয়ার সময় তো মা ক্যামেরাটা ধরতো না, আর যদি মা ক্যামেরাটা ধরতো তাহলে ভালো করে পুজো দেওয়া হতো না। এখান দিয়ে বলে ক্যামেরা, এখান দিয়ে বলে পুজো দিচ্ছে, মানে অ্যাটেনশনই থাকতো না ক্যামেরাতে। তাই আমি করে দিচ্ছি আজকে ভিডিওটা, মানে সাইড থেকে আর কি, মা যা যা করছে তা। এখন জাস্ট এসে বসেছে, এখন জাস্ট রেডি হচ্ছে। দেখতে পারলে একটু আগে যেটা দেখালাম সেটা হলো দাদনদের ঘরের পূজা। মানে ঘর তো একই, কিন্তু মানে দুইটা আসন ডিফারেন্ট ডিফারেন্ট করে বসানো হয়েছে, তো পূজাটাও আলাদা আলাদা করে দেন। তখন আর বেশি কথা বলি না, এখানে পূজা দিতে ছিল আর যে গরম দিয়েছে আমাদের এখানে। তো দাদন করলো, এখন আবার মার কাছে যাই দেখতে। মা চলো, thank you.
আমরা তো ছিলি তুই তো দিবই আমি এটা তারা করেছে রোদন কি রূপে হইবে তাদের বিপদ ভঞ্জন মহাদেব কহে ঋষি ডালো জিজ্ঞেস ভালো জিজ্ঞেসিলে এখন বাজে হলো 1:30 পুজো মাত্র হলো নিবেদন লাগিয়েছিল এখন আসলো তারপর হবে খাওয়া লাঞ্চেরও প্রিপারেশন করতে হবে তারপর খেতে পারবো আমরা খাওয়া লাঞ্চ প্রসাদগুলো আগে খেয়ে নিই তারপরে তো আশীর্বাদ সবাই সবাই মাথাটা ঝুঁকিয়ে দাও একটু একটু দাঁড়াও তোমাদেরকে তেলাচি দুধ দিয়ে দিব যা সব ইউটিউবাররা মাথায় গিয়ে না বিবাহিত মহিলাদেরকে আমার তরফ থেকে সিঁদুর পরিয়ে দিলাম তেল ছুঁয়ে দিলাম সবার বিপদ আপদ যাক হ্যালো ফ্রেন্ডস চাই পিল কেভাবে ভুক্কারের মতন বসে আছে দেখো প্রসাদ খাওয়ার জন্য মিষ্টি আমার তো সবগুলো থেকে একটু একটু চাই সবগুলোর থেকে আমাকে একটু একটু দিবে কিন্তু মা এই একটু একটু দিতে গেল প্রবলেম হয়ে যাবে না না এতটুকু জন্য পিপড়ার মতো এটা কি এটা কাজু বরফি আছে নিচে রেখে একটু পুরোটা দিয়ে দাও হ্যাঁ 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 এই মিষ্টিটা আমাকেও দিবে হ্যাঁ সারা দিন খালি খাবে এক্সারসাইজ এক্সারসাইজ নেই হয়েছে হয়েছে হ্যাঁ 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 এটা আমাকে ভালো করে দাও কাজু দাও তো একটু হ্যাঁ আমাকে কাজু বরফিটা পুরো দিয়ে দাও ঠিক আছে হবে শিখে খেতে এখন আমি যাই তিনটা বাজে এখন সোমা খাইতে বসে কে তুমি কে তুমি আমি সোমার মা সোমা এখন উপাস টুপাস থাকিয়া প্রসাদ টসাদ খাইয়া এখন ভাত খায় আর ওমরে তোমরে শনিবারে নিরামিষ খাওয়া তারপরে সোমার মেয়ে সোমার ছেলে আমাদের জামাই রাজা এদিকে আমার বোন শিবানী আরে এই যে রান্না করছে আমার একটা বোন আরেকটা বোন আইটেম বেশি কিছু হয় নাই চাল কুমড়ের বড়া কচুর বড়া চাল কুমড়ের বড়া কচুর বড়া আর আলু পটল আর পটল আর কাবলি ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি আর অরহর ডাল আমাদের শনিবারে নিরামিষ তো তার জন্য আজকে নিরামিষ আইটেম খিচুড়ি হলে আমার বর ভালোবাসে না নাহলে খিচুড়িই করতাম কিন্তু যেই গরম এই গরমে খিচুড়ি খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে খাইছি একজনের বাড়ির থেকে প্রসাদ দিল খিচুড়ি প্রসাদ আমি খেলাম আজ রান্না ভালো হয়েছে তোমার বোনে কইতেছে রান্না ভালো হয়েছে আমার দিদির ঘরে আসছি আজকে মা আর একজন পরে বসবে গেছে আমরা পরে বসি যে গরম খাইলে এখন বিছানা নিতে লাগবো জিজ্ঞাসা করো তুমি যে কথাগুলো কইয়া দিলে কিরকম লাগছে আমার কথাগুলো কিরকম লাগছে জানি না আগরতলার ভাষা ঠিক আছে থ্যাংক ইউ তুমি যেটা করে দিলে